সিলেটের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত 130টি পরিবারের মধ্যে এক মাসের খাবার প্রদান করেছেন আব্দুল ওয়াহিদ চৌধুরী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য লন্ডন প্রবাসী ডাক্তার মাফরুহা সুলতানা চৌধুরী লিসা এবং ডাক্তার মোতাহারা সুলতানা চৌধুরী মাহজাবিন এর অর্থায়নে 20 এপ্রিল সোমবার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম চৌধুরী এ সকল খাদ্য সামগ্রী প্রদান করেন। খাদ্য সামগ্রীতে প্রতিটি পরিবারের জন্য 1 বস্তা চাল, পেঁয়াজ, আলু, ডাল, রসুন, ছোলা, আদা, গুঁড়ামরিচ, হলুদ, জিরা, 5 লিটার তেল, 5 কেজি চিনি, গুঁড়া দুধ, খেজুর, আটা, ময়দা, চা পাতা, লবণ, দারুচিনি, লাচ্ছি, সেমাই, বিস্কুট, মুড়ি, রুহ আফজা সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে। এ সকল খাদ্য সামগ্রী অতি গোপনীয় ভাবে প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেন আব্দুল ওয়াহিদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা। এই মুহূর্তে আমাদের সারা পৃথিবীতে আসলে দুর্যোগপূর্ণ অবস্থা বিরাজমান করতেছে আর অনেক মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, আর আমাদের আসলে সবারই উচিত আমাদের আশেপাশে যারা আছে আমাদের পাড়া প্রতিবেশী যারা খুবই অসহায় অবস্থা তাদেরকে সাহায্য করা। তা আসলে আমি ব্যক্তিগতভাবে যে এই এই অসহায় মানুষদের পাশে জন্য ভলেন্টারি কাজ করতে পারে আমি খুব আনন্দিত বোধ করতেছি। আমার খুব ভালো লাগছে আসলে যে যারা অসহায় মানুষ আছে তাদেরকে আমরা সাহায্য করতে পারতেছি। এ ব্যাপারে আব্দুল ওয়াহিদ চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম চৌধুরী বলেন, তারা সাধ্য মতো চেষ্টা করে 130টি পরিবারকে সহযোগিতা করেছেন, এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা এই যে কাজটা করছি এটা হচ্ছে আমাদের বাবা একজন শিক্ষাবিদ ছিলেন, ওনার নামে আব্দুল ওয়াহিদ চৌধুরী ফাউন্ডেশন থেকে এই কাজটা করছি, এবং এখানে আমাদের ফাউন্ডার মেম্বার আছেন, দেশের বাইরে আমার বোন আছেন, বোনের ছেলেমেয়েরা আছে। আসলে মূলত তাদের অর্থায়নেই আমরা এই যে করোনা নিয়ে সারা বিশ্ব যখন অচল হয়ে আছে তখন আমরা কিছু মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম। আমি আসলে সবসময় অনেকেই বলেন প্রাণ দিয়েছি, সাহায্য করেছি, আমি ওই শব্দটাতে প্রবল আপত্তি বোধ করি। আমি সবসময় বলি বন্ধুত্বের হাত বাড়িয়েছি। আমরা গত কিছুদিন আগে কিছু মধ্যবিত্তের পাশে গিয়েছিলাম, এইভাবেই বাসায় বাসায় আমরা ডিস্ট্রিবিউট করেছি। উল্লেখ্য, সিলেটের প্রয়াত শিক্ষক আব্দুল ওয়াহিদ চৌধুরীর নামে 2009 সালে প্রতিষ্ঠিত হয় আব্দুল ওয়াহিদ চৌধুরী ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজে সহায়তা, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা সহ বিভিন্ন দুর্যোগ ও আপদকালীন সময়ে অসহায় লোকজন, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারকে সার্বিকভাবে সহায়তা এবং সহযোগিতা করে আসছে এই ফাউন্ডেশন। রয়্যাল টিভি নিউজ ডেস্ক।